Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি নিতু শামিম আহমেদ, ওনার এন্ড ফাউন্ডার অফ ক্রিয়েশন এজ। আপনারা যে যেখানে আছেন জয়েন করে ফেলেন। চলে আসছি সেকেন্ড লাইভে। আজকে সেকেন্ড লাইভে চলে আসছি পশমিনা কলমকারী নিয়ে। ঠিক আছে, সো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন। হ্যাঁ, একদম দ্রুততার সাথে জয়েন করবেন, কারণ আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরে এসেছি, একদমই একদমই মনোমুগ্ধকর। তো যে যেখানে আছেন আবার অরিজিনাল কলমকারী লন নিয়ে চলে আসছি। ঠিক আছে, আমি যে ড্রেসটা পরে আছি কলমকারী লন, আপনাদের সবার প্রিয় কলমকারী লন। তো আমি কমেন্ট নিতে থাকি অ্যান্ড আপনারা বেশি বেশি হাই হাই এটা কি দেখাই লাগো। ওকে, ঠিক আছে, সো তাতে করে জয়েন করে ফেলেন। সাবিকুর নাহার আপু জয়েন করেছেন, হাই বলছেন। এমডি তনভীর, নাইস কালেকশন আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাই, ভাই বলি কেন ভাই। ওকে, সাবিনা ইয়াসমিন, হাই আপু। ওকে, অ্যান্ড আফরিনা শেখ রাখি বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড জান্নাতুল জেরিন বলছে আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, অ্যান্ড সবাইকে সুস্বাগতম আমাদের লাইভে অ্যান্ড অ্যান্ড আমাদের পেজে, যে যেখানে আছেন। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সবার মন খুব খুশি খুশি আছে আমাদের লাইভে। আজকে আমরা নিয়ে এসেছি কলমকারী, ভেরি স্পেশাল কলমকারী নিউ ডিজাইন। ঠিক আছে, কলমকারী লন, অরিজিনাল পাকিস্তানি কলমকারী লন ডিজাইন ড্রেস নিয়ে এসেছি, যেটা কিনা আমি নাম দিয়েছি পশমিনা কলমকারী। হ্যাঁ, লন যেহেতু পশমিনার সাথে এটা কোনো রিলেশন নেই, রিলেশন শুধু এটা ডিজিটাল প্রিন্টে। হ্যাঁ, এটার অন্য ডিজিটাল প্রিন্টে যেই ওয়েতে করা হয়েছে এবং যে স্টাইলে করা হয়েছে আমি সব বুঝিয়ে দিব। মনে হবে কি স্টিচ করা, এবং এটা মানে আপনার দূরে থেকে মনে হবে যে এটা তো পশমিনা। হ্যাঁ, এটা তো আপু কোনো পশমিনা শল টল পরে আছে, এরকম মনে হবে যে ডিজিটাল প্রিন্টেড। অন্যটা এত জোস, এত সুন্দর একটা, হ্যাঁ একদম ডিফারেন্ট ওয়েতে ডিজিটাল প্রিন্টটা করা। হ্যাঁ, কলমকারী ওয়েতে এবং কলমকারী এবং পশমিনা দুটো কম্বিনেশনে করা, এত সুন্দর একটা জিনিস, ভেরি স্পেশাল একটা জিনিস। ঠিক আছে, তো আমি সব বুঝাই দিব, আপনারা আস্তে আস্তে জয়েন করতে থাকেন। আয়শা সিদ্দিকা আপু বলছেন অনেকদিন পরে দেখলাম তোমাকে। হ্যাঁ, আপনি তো ইরেগুলার হয়ে গেছেন, ক্লাসে এত অ্যাবসেন্ট থাকলে চলবে? আয়শা সিদ্দিকা আপু বলছে অনেকদিন পরে দেখলাম। ওকে, পাপন মা বলছেন হাই আপু, হ্যালো। সাবিকুর নাহার আপু বলছেন সুন্দরী আপু, থ্যাংক ইউ আপু। ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কালার এমন একটা রং যেটা কিনা আমার অনেক ড্রেস হিসেবে আমার অনেক প্রিয় রং। হ্যাঁ, সো ওই যে কথায় আছে না, কি বলে কথায় আছে না যে কি বলে কালো জগতের আলো। সো নিয়ে এসেছি আপনাদের জন্য যে কালো ড্রেস, হ্যাঁ উইথ এ মানে নাইস কম্বিনেশন, উইথ এ নাইস কম্বিনেশন। হ্যাঁ, কালো কালারের সাথে এই কালার কন্ট্রাস্ট এত সুন্দর লাগে, এটা না আমি না এই ড্রেসটা পরে বুঝতে পারলাম। অ্যান্ড এই টাইপের মানে কালার কন্ট্রাস্টের ড্রেস আমি প্রথম পরলাম। ওকে, সো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন। হ্যাঁ, আপনার ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ। খুরশিদা হোসেন অনেক ধন্যবাদ, বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে। হ্যাঁ, অসম্ভব সুন্দর। ওকে, থ্যাংক ইউ আশা সিদ্দিকা আপু। আপু আপনি বেশি কথা না বলে ড্রেস দেখান। আফরোজা বেগম আপু ঠিক আছে, আপনাকে ব্লগ করে দিই, হ্যাঁ তাহলে আপনার শুনতে হবে না, আপনি ব্লকড। ওকে, জামা কি সুতি? হ্যাঁ আপু, জামা সুতি আমার। ওকে, আচ্ছা বুঝি নাই কমেন্টটা। সো দ্রুততার সাথে জয়েন করেন, হ্যাঁ একদম দ্রুততার সাথে জয়েন করবেন, এবং বেশি বেশি লাভ লাইক কেয়ার শেয়ার করে যেতে হবে। ওকে, এত সুন্দর একটা জিনিস। আজকে কালার কন্টেস্ট হবে, আজকে কালার কন্টেস্ট মানে রাফেল ড্রর মাধ্যমে যেটা হয় আর কি, যেটা উইনার ঘোষণা করি আমরা, তো সেইটা হবে। হ্যাঁ, অ্যান্ড আজকে হবে প্রাইস কন্টেস্ট। প্রাইস কন্টেস্ট দিব, প্রাইস কন্টেস্ট দিব না শেয়ার কন্টেস্ট দিব, প্রাইস কন্টেস্ট দিব না শেয়ার কন্টেস্ট দিব, দেখি তো দেখি তো দেখি তো শেয়ার কন্টেস্ট দিয়ে দেয় দুইজন আপু, শেয়ার কন্টেস্ট দিয়ে দেয়। ঠিক আছে, বলেন প্রাইস কন্টেস্ট দিব না শেয়ার কন্টেস্ট দিব। ঠিক আছে, ইসা জাহান আপু বলছে ডল আপু, থ্যাংক ইউ আপু। নিশ্চয় ভাষী জয়েন করেছেন, বলছে আসসালামু আলাইকুম। তাতেই তাতেই করে সুপার ডুপার ফাস্ট জয়েন করে ফেলতে হবে, এই ড্রেসটা মিস করা যাবে না। হ্যাঁ, আমি ড্রেসে চলে যাব, ড্রেসটা আমার হাতে দিয়ে দেন। অ্যান্ড আজকে আরো 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 অসম্ভব কিছু সুন্দর লনের ড্রেস দেখাবে, এবং আপনাদের সবার প্রিয় প্রিয় কলমকারীর কিছু আগের কালেকশন যেগুলো কিনা রিলোড হয়েছে আমাদের এখানে সব দেখিয়ে দিব। হ্যাঁ, পুরোপুরি দেখেন এত সুন্দর অরিজিনাল পাকিস্তানি ডিজাইন। হ্যাঁ, কলমকারী এত সুন্দর লনের উপরে। ঠিক আছে, অ্যান্ড পাশমিনা ডিজিটাল প্রিন্টটা এট ফার্স্ট
ইন বাংলাদেশ, ঠিক আছে? কারণ পাশমিনা ডিজিটাল প্রিন্ট হয় না, পাশমিনা একটা কি শলের ওয়ার্ক। আমরা পাশমিনা শল যারা পড়েছি তারা জানি যে এটা শলের একটা ওয়ার্ক এবং শল টাইপের হয়, বাট এটা যে একটা সুতি কাপড়ের উপর, একটা লন কাপড়ের উপর এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা যায় এটা কিন্তু বাংলাদেশের প্রথম, ঠিক আছে? সো দেখে দিব অ্যান্ড আপনারা তাড়াতাড়ি করে জয়েন করতে থাকেন। আপু ব্লু ভেলভেটটা প্লিজ রিস্টোর কর, ভেলভেট ব্লু, ভেলভেট ব্লু স্টক আউট হয়ে গেছে না, অনেকদিন ছিল তো আপু, এখন তো স্টক আউট, হ্যাঁ রিস্টোর করতে তো দেরি হবে। ওকে ঠিক বলেছো আপু, এটা মিস করতে চাই না। ওকে ফারহানা ফেরদৌস, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি ড্রেসটাতে চলে যাব, নাইস একটা কালার কম্বিনেশন, রেয়ার একটা কালার কম্বিনেশন, এটা পরলে যে কাউকে মাশাল্লাহ 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 অনেক সুন্দর লাগবে, কারণ কালো পরে সুন্দর লাগে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে কালো এন্ড খুব সুন্দর একটা মাস্টার্ড কালার কম্বিনেশন। সো আমি শর্টলি লাইভে সব দেখাই দিব, হ্যাঁ এত টাইম নিব না, ঠিক আছে? এই যে আমি একটু দেখাই, এটা যে বিশেষত্ব এই ড্রেসটার, এটা হচ্ছে এই যে ওড়নাটা, হ্যাঁ এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট, বাট এখান থেকে দেখলে মনে হবে কি যে আল্লাহ আপু এগুলো তো ওয়ার্ক করা, এগুলো তো সুতার ওয়ার্ক করা, এত সুন্দর, হ্যাঁ এত নিখুঁত জিনিসটা। আমি দেখেই বলছি যে এইটা আমি মিস করবো না, এটা আমি চাই 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 চাই, ঠিক আছে? সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন অ্যান্ড আমি ড্রেসে চলে যাই, কারণ আমার আরো আরো ড্রেস দেখাতে হবে, হ্যাঁ। ওয়াও 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 ওয়াও, কালো হলো জগতের আলো, অ্যান্ড ওই যে কথায় আছে না কালো রংটা কি আপনি কপালে পড়লে হয়ে যায় টিপ, হ্যাঁ আপনার মাথায় গেলে হয়ে যায় চুল, ঠিক আছে? তো এইরকমই হচ্ছে কালো রংটা, এত সুন্দর, যেখানে যাবে তার বৈশিষ্ট্যটা রেখেই যাবে, ঠিক আছে? হ্যাঁ ভেরি ভেরি বিউটিফুল কালার কম্বিনেশন। ওকে লাইক কমেন্ট লাভ উইচ ইয়ার ডান, ওকে ঠিক আছে। আপনাকে না দেখতে পেলে লাইভ দেখে ভালো লাগে না আপু, থ্যাংক ইউ নাজিবা। উম্মে সালমা বলছেন নাইস কালেকশন, থ্যাংক ইউ। সাবিকুর নাহার বলছেন শেয়ার ডান, ওকে। ডলি বারুন বলছেন প্রোফাইল শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শেয়ার কন্টেস্ট দিয়ে দিলাম, হ্যাঁ শেয়ার কন্টেস্ট দিয়ে দিলাম, শেয়ার করে জাস্ট শেয়ার ডান লিখে যান, শেয়ার করে জাস্ট শেয়ার ডান লিখে যান, গিফট দিয়ে দিব দুইজনকে 200 করে ক্যাশ গিফট। শেয়ার করে জাস্ট শেয়ার শেয়ার ডান লিখতে হবে, শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। কালকে রাফেল ড্র করে দেব, কালকে না মানে নেক্সট পরশু দিন আর কি রাফেল ড্র করে দিব, ঠিক আছে? ওয়াও 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 ওয়াও, মানে আমি শেষ, এইটা দেখে যে আমি শেষ, এত সুন্দর একটা ড্রেস, ও মাই গড এত সুন্দর, আমি নিব। ফাতিমা নূর নিয়ে নেন, চট জলদি করে নিয়ে নেন, এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ ট্রাস্ট মি। এটা যে মানে আমি যতগুলো কালামকারি ড্রেস পরেছি, আমি মাত্র তিনটা ডিজাইন, এইটা নিয়ে মানে তিনটা ডিজাইন হবে কালামকারি, না চারটা হবে। তো এইটা ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এইটাতে যে পাশমিনা যে টেক্সচারটা আছে ডিজিটাল প্রিন্টে, এইটা নাই বাংলাদেশে কোথাও, নাই কোনো ডিজিটাল প্রিন্টে এইটা নাই, এত সুন্দর একটা টেক্সচার দেয়া আছে, ঠিক আছে? আপু আমি আগের লাইভের অরেঞ্জ কালারটা অর্ডার করেছি, কিন্তু আমি ভয়ঙ্কর লাইফ দুয়ের কালার উইনার ও প্রাইজ গেস্ট উইনার করেছি, কিছু বলেনি, তুমি বলে দাও। আচ্ছা কি বলবো আপু, কি আপনি লাইফ টু এর কালার উইনার, ডেলিভারি চার্জ ফ্রি, হ্যাঁ কালার কালার উইনারের জন্য মানে 100 টাকা ডিসকাউন্ট, অ্যান্ড প্রাইস গেসে তো আপনার ডেলিভারি চার্জ ফ্রি হবে, হ্যাঁ শিওর। তো আপনি ওই যে অ্যাডলি আপনার লাইভের নামটা দিয়ে দেন, যে লাইভে আপনি উইনার হয়েছে সেটা দিয়ে দেন, হ্যাঁ ওদের কাছে রেকর্ড আছে, দেখে দিয়ে দিবে আপনাকে। ওকে শেয়ার রেস্ট্রিকশন এর কারণে বেশি শেয়ার করতে পারলাম না, খুব বেশি দরকার নেই, জাস্ট শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, হ্যাঁ। আশা সিদ্দিকা মায়া আপু বলছেন আপু আমি এটা নিব, ঠিক আছে। আলী আশা বলছেন ওয়াও, ওকে আপু তোমার ড্রেস এতই সুন্দর, সব নিতে ইচ্ছে করে, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহানা ফেরদৌস আপু এইটা যদি আপনারা, ফারহানা ফেরদৌস আপু সবাইকে বলছে এই লনটা যদি মিস করে ফেলেন আপনি একটা ভেরি ডিফারেন্ট কালেকশন মিস করে যাবেন, কারণ আপনি মানে হল অফ করে সবাইকে বলতে পারবেন যে না আমি একটা ডিফারেন্ট কালেকশন পরেছি, আমি একটা অন্যরকম ভিন্ন ধারার একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস পরেছি। আমরা ডিজিটাল প্রিন্ট মানে মনেই করি কি, হ্যাঁ আমরা লন ড্রেস মানেই মনে করি কি যে না সেইটা হবে কি একদম লাইক ফ্লাওয়ার ফ্লোরাল, হ্যাঁ হ্যাঁ কিংবা রয়্যাল লুক কিছু একটা, বাট এটাতে কোনো রয়্যাল লুকও নাই, এটাতে কোনো ফ্লোরাল লুকও নাই, হ্যাঁ ফ্লোরাল আছে ছোট 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 ফ্লাওয়ার দেওয়া আছে, বাট ইটস টোটাল ডিফারেন্ট, হ্যাঁ এটা মানে একদমই অরিজিনাল কালামকারি যেটাকে বলে, এত সুন্দর, এত সুন্দর একটা ম্যাটেরিয়াল উপরে। এবং ম্যাটেরিয়ালটা দেখে নেন, ম্যাটেরিয়ালটা নিয়ে আমি একটু বলতে
করতে চাই, তারপর আমি ড্রেসের ডিজাইনে যাব, ঠিক আছে? হ্যাঁ, দেখছেন তো ব্ল্যাক কালার দেখাই যাচ্ছে, তার মধ্যে না যতটুকু দেখতে পাচ্ছেন কাপড়টা, ও মাই গড, হ্যাঁ এত সুন্দর। রোদেল আর ইরা বলছেন ওয়াও দারুণ ড্রেস নিতো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুনমুন বলছেন হ্যালো আপু, হাই মুনমুন। হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেন, শেয়ার করে শেয়ার ডান লেখেন। নাসিবা আয়াত আপু কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, আশা সিদ্দিক আপু অলরেডি শুরু করে দিয়েছে, শেয়ার করে শেয়ার ডান লিখলে, শেয়ার করে শেয়ার ডান লিখলেই 200 টাকার ক্যাশ গিফট। হ্যাঁ 200 টাকার ক্যাশ গিফট দুইজন আপুকে দেওয়া হবে রাফেল ড্রর মাধ্যমে, আগামী পরশু দিন রাফেল ড্র হবে। হ্যাঁ ওয়াও দারুন, ওকে ঠিক আছে, খুব ভালো লাগছে আপনারা জয়েন করাতে। এন্ড এটা দেখে নেন, হ্যাঁ এটার যে লনের টেক্সচারটা, ও মাই গড, এত সুন্দর, এত আরাম আরাম আরামদায়ক একটা লন, দেখেন খুবই সুন্দর একটা আরামদায়ক একটা পিওর কটন লন কালেকশন, ঠিক আছে? এই যে দেখে নেন, হ্যাঁ কাপড়টা খুবই আরামদায়ক, ওকে আরামদায়ক এবং খুবই কি ইজি আপনাকে ক্যারি করতে পারবেন, কারণ আপনি মানে যে লন কেন পরবো, লন পরবো আরামের জন্য এবং দেখতে যেন একটু সুন্দর লাগে, তাই না? সো একটা টোটাল যে ব্যাপারটা লনের, এই ড্রেসটার ভিতরে কিন্তু সেই ব্যাপারটা রয়ে গেছে, ঠিক আছে? মিস করবেন না, আমি বুঝাই দিই এখন। ব্ল্যাক কালারের উপর আমি সেলফ প্রিন্টটা দেখাই দিই, হ্যাঁ ব্ল্যাক কালারের উপর একটা সেলফ প্রিন্ট করা আছে, একটু অ্যাশি টাইপের একটা সেলফ প্রিন্ট করা আছে, হ্যাঁ যেটা কিনা দূরে থেকে খুব রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট কালার, অ্যাশ অ্যাশ না রিফ্লেক্ট কালার, ব্ল্যাকের সাথে রিফ্লেক্ট কালার একটা দেওয়া আছে, যেটা কিনা এই চুমড়ি স্টাইলে এইভাবে 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 করা, হ্যাঁ তো এটা কিন্তু সেলফ সেলফ রিফ্লেক্ট করছে। তো এটা থেকে আবার আরেকটু দূরে গেলে, হ্যাঁ কিংবা আরেকটু কাছে আসলে যে গোল্ডেন যে পোর্শনটা আছে, মাস্টার্ড গোল্ড যে পোর্শনটা আছে, কিংবা ব্রোঞ্জ কালারও বলতে পারেন, খুবই মানে কি বলবো নিয়ন কালার, হ্যাঁ খুবই সুন্দর একটা কালার, একদম মানে মাস্ট একটা যে জুয়েলারি জুয়েলারি যে কালারটা হয় ঠিক সেই কালারটা। এন্ড অনেক সুন্দর করে যে পাতা 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 ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এরকম পুরো ড্রেসটা জুড়ে, লাইক এই যে পুরো ড্রেসটা জুড়ে আপ টু বটম পর্যন্ত পুরো বডিতে। এন্ড এইটাই হচ্ছে কালামকারীর বৈশিষ্ট্য যে পুরো বডিতে যে ছোট 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 প্রিন্টগুলো যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার জন্য লুকটা মানে আরো সুন্দর লাগে, ঠিক আছে? তো কাপড় কিন্তু প্রচুর পরিমাণ দেয়া আছে, 8 ইঞ্চি চওড়া হয়ে যাবে বডি, 46 লং হয়ে যাবে, ঠিক আছে? 8 ইঞ্চি চওড়া বডি এবং 46 লং হয়ে যাবে, 46 প্লাস হবে, সো বিউটিফুল। এইটা টোটালটা, হ্যাঁ এইভাবে ছিটানো ছিটানো পাতা দেওয়া আছে এবং এখানে কিন্তু লাইক আপনি যদি কাছে থেকে খেয়াল করেন তাহলে জাফরান কালার এবং মাস্টার্ড ইয়েলো গোল্ড কালার আছে, হ্যাঁ মাস্টার্ড গোল্ড কালার যেটাকে বলে, জাফরান কালার এবং মাস্টার্ড গোল্ড কালার কম্বিনেশন, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন, খুবই মানে অ্যাট্রাকটিভ একটা কালার কম্বিনেশন, ঠিক আছে? সো বেশি বেশি করে কমেন্ট করতে হবে, শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে, ঠিক আছে? এই যে মুন্নি ইসলাম হচ্ছে শেয়ার ডান, ফাবিকুন আর বলছে শেয়ার ডান, নিশু ভাসি, নুসরাত নিশু, খুরশেদা হোসাইন, ঠিক আছে? অ্যান্ড সাবিকুর নাহর সবাই বলছেন শেয়ার ডান, হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। হ্যাঁ আপু আমি দুইবার বলেছি, ওনারা পুরো অ্যামাউন্ট বলছে তুমি বলে দাও, জয়নব খাতুন স্ক্রিনশট নেন তো কথাকে দেন, জয়নব খাতুন আপু, হ্যাঁ ওকে আপু আমি শেয়ার করেছি ড্রতে, নেম লিখিও, আচ্ছা লিখিবো, ঠিক আছে? এই যে দেখে নেন টোটাল ড্রেসে, এবার গলার পোর্শনটা দেখে দে, হ্যাঁ এইভাবে পুরো ড্রেসে তো এরকম কালার কম্বিনেশন দিয়ে এরকম খুব সুন্দর করে ডিজাইন প্রিন্ট করা আছে। অ্যান্ড এটা হচ্ছে গলার পোর্শনটা, গলার পোর্শনটা দেখলে মনে হবে পুরো পশমিনা ওয়ার্ক করা, হ্যাঁ পশমিনার কারুকাজ করা মনে হবে, বাট এই ইটস নট পশমিনার কারুকাজ, লুক লাইক পশমিনার মতো পুরো, দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন, হ্যাঁ একদম পশমিনার মতো করে ডিজিটাল প্রিন্ট করা, এরকম ক্রিবিরি 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 করে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই যে দেখা যাচ্ছে কি অনেক সুন্দর একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ অ্যান্ড এখানে জাফরান কালার এবং একটা ডার্ক মেরুন কালারের কম্বিনেশন আছে, ঠিক আছে? খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ এরকম সুন্দর করে যে লুক লাইক, এই যে মনে হচ্ছে পশমিনা মানে ওয়ার্কটা করা হয়েছে, ওই যে ডিজাইনটা করা হয়, স্টিচটা করা হয়, হ্যাঁ খুব সুন্দর পশমিনা স্টিচের মতো লাগছে, ওকে। তো এটা গেল গলার বিশেষ বৈশিষ্ট্যটা, তারপর এখান থেকে যে লম্বা লাইনটা গেছে বাটনের মতো করে, এটা হচ্ছে ফ্লোরাল লাইন, মাস্টার্ড ফ্লোরাল লাইন, অ্যান্ড আউটার লাইনও হচ্ছে মাস্টার্ড কালার, ঠিক আছে? তার জন্য না মনে হচ্ছে যে এটা একটা বাটন লুক দিছে, না এত সুন্দর বাটন 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 বাটনের মতো লাগতেছে, ওকে। সো এইটা গেল গিয়ে ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে গলার পোর্শনটা, খুব সুন্দর করে লম্বা লম্বি স্কোয়ার করে খুব সুন্দর করে গলার পোর্শনটা ডিজিটাল প্রিন্ট করা আছে। আপু গতকালকে যে আমি উইনার হয়েছি ক্যাশব্যাক তো এখনো পাই নাই, আপনি কি আপনার বিকাশ নাম্বারটা দিয়েছেন? বিকাশ
নাম্বার দিয়ে ছেড়ে দেন এন্ড আপনাকে ক্যাশব্যাক করে দিবে, ঠিক আছে? আপনি বলে দেন যে আমি অমুক লাইভে উইনার হয়েছি, শেয়ার উইনার হয়েছি, সো আমি 200 টাকা ক্যাশ গিফট পাবো। হ্যাঁ, এন্ড এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। ওকে ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে টোটাল গলার পোর্শনটা, অ্যান্ড এইটা হচ্ছে প্যানেল পোর্শনটা। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে, আমার মানে এত ভালো লাগে যে প্যানেল পোর্শন এত সুন্দর হয়। হ্যাঁ ওকে, আমার নামটা লটারিতে উঠবে না তাই? আচ্ছা আপু, না উঠাবো না তাহলে। ওকে, নাদিবা আফিয়াত বলছে শেয়ার দাম, থ্যাংক ইউ। এটা হচ্ছে প্যানেলটা, দেখেন এত সুন্দর করে প্যানেলটা করা আছে, পুরোপুরি পুরোপুরি একটা অথেন্টিক লুক নিয়ে, অথেন্টিক লুক নিয়ে। এই যে এখানে লাইক দেখেন, এখানে দ্য ফ্রন্ট কালারে অনেক সুন্দর করে কলকা 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 করা হয়েছে, এবং দেন ডিফারেন্ট কালার দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। তারপর এখানে খুব সুন্দর করে লম্বালম্বি লম্বালম্বি করে অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট গেছে, ঠিক আছে? হ্যাঁ, মাস্টার্ড কালারের, ও মানে অসম্ভব সুন্দর ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই যে দেখেন, মনে হচ্ছে স্টিচ করা না, কিন্তু এটা একদম শর্ট ওয়েতে কালামকারি স্টাইলে প্রিন্ট করা। হ্যাঁ, খুবই মানে খুবই সুন্দর ওয়েতে, হ্যাঁ একদম ছোট 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 করে কলমকারি স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা। সো এটা হচ্ছে, এত জামা নিয়েছি এখনো কতগুলো সেলাই করি নাই তাই? ওকে ওকে, সো এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা। হ্যাঁ দেখা যাচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা। নিতু, তোমার অনেক ড্রেস নিয়েছি, তোমার কথা ভালো লাগে, থ্যাংক ইউ। রোদেলা রিনা আপু, অনেক ধন্যবাদ আপু, শেয়ার দান। হ্যাঁ সবাই শেয়ার করে শেয়ার দান লেখেন। হ্যাঁ আমি কিন্তু গুটি কয়েকজনকে দেখছি, গুটি কয়েকজন দিলে কি হবে? আপনারা তো আর শেয়ারের উইনার হতে পারবেন না বলেন। হ্যাঁ, যারা দিচ্ছে শেয়ার ডাল লিখছে শেয়ার করে, তারাই কিন্তু উইনার হবে। বেশি বেশি করে শেয়ার করে শেয়ার ডাল লিখে দেন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসটা, দেখে নেন আমার পরনের ড্রেসটা। তো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম, এবার ব্যাক পার্টটা দেখাই দিবো। আমার ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেয়, ভেরি স্পেশাল। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস এই যে, এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টেও একই স্টাইলে কালামকারি স্টাইল, যেহেতু লনের ক্ষেত্রে বলেন জয়পুরের ক্ষেত্রে বলেন, এইভাবে সুন্দর করে ব্যাক পার্টেও একই ধরনের ডিজিটাল প্রিন্ট করা থাকে। হ্যাঁ, এগুলা কিন্তু একদমই HD কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, এখান থেকে একটু দেখেন, অরিজিনাল ডিজিটাল প্রিন্ট তো, মানে অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের উপর। এর জন্য দেখেন এই যে ব্ল্যাকের সাথে যে কালারটা দিয়েছে, খুব সুন্দর মনে হচ্ছে ব্ল্যাকের ভেতর থেকে কি যেন একটা রিফ্লেক্ট করছে, হ্যাঁ জলছাপের মতো করে। তারপর এখানে জুয়েলারি জুয়েলারি পোর্শনের মতো ডিজিটাল প্রিন্ট দেয়া, যেটা কিনা আপনার মনে হচ্ছে যে জুয়েলারি যেমন একদম অলংকারগুলো হয় না যে চাকা চাকা ভাব, তো খুব সুন্দর করে একদম, হ্যাঁ খাঁচকাটা খাঁচকাটা টাইপের খুব সুন্দর কালার কম্বিনেশন এসেছে, এবং ব্ল্যাকের সাথে এত সুন্দর করে গেছে, ও মাই গড। ওকে, ওয়াও আপু, তোমাকে তো সুন্দর লাগতেছে তাই? এতক্ষণ পরে নুসরাত নিশু আপনি দেখছেন। ওকে, সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, অ্যান্ড ব্যাক প্যানেলটা কিন্তু অনেক চওড়া হবে, লুক এত চওড়া হবে, হ্যাঁ 8 ইঞ্চি পরিমাণ চওড়া হবে। সো এটা হচ্ছে ব্যাক পার্ট, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের অংশটা। হ্যাঁ, এত সুন্দর একটা স্লিভস দেওয়া আছে, স্লিভসটা একটু মনে হয় একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে, একটু বড় 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 ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ একটু দেখে নেন স্লিভসটা, ওয়াও ওয়া ওয়া ওয়া, স্লিভসের পার্টটা খুব বেশি ভালো লাগছে, দেখেন স্লিভসের পার্টটা বেশি ভালো লেগেছে, এত সুন্দর একটা পার করা আছে স্লিভসে। এই যে টোটালি, হ্যাঁ টোটালি একটা পশমিনা কালামকারি টেক্সচারের, এই যে খুবই নাইস একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে টোটাল। হ্যাঁ জিনিসটা দেখে নেন স্লিভসটা, অ্যান্ড স্লিভসেও কিন্তু হ্যাঁ সুন্দর করে এইভাবে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে। স্লিভের ডিজিটাল প্রিন্টটা একটু ডিফারেন্ট ওয়েতে করা, লাইক আপনার ড্রেসে যে প্রিন্টটা আছে হ্যাঁ সেটা কিন্তু একটু শর্ট ফর্ম, এটা কিন্তু একটু হ্যাঁ লং ফর্ম, মানে লম্বা লম্বা করে সুন্দর করে করা আছে, সো একটু ডিফারেন্ট। অ্যান্ড স্লিভসের যে পার্টটা আছে, হ্যাঁ এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে স্লিভসের পার্টটা, এই যে দেখে নেন এত সুন্দর পার, ওয়াও 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 ওয়াও, খুবই সুন্দর, লাইক খুবই 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 সুন্দর। হ্যাঁ স্লিভসের পার্টটা, হ্যাঁ কলকা কলকা করে দেন আবার স্ট্রেট পার গেছে, নাইস ব্যাপার স্যাপার, অ্যান্ড খুব সুন্দর জাফরান কালার কম্বিনেশন, অ্যান্ড সাথে কিন্তু আউটার লাইন ই কালার দেওয়া আছে, মাস্টার্ড কালার দেওয়া আছে। সো আমি তো এখান থেকে আবার আরেকটু স্লিভসটা বর্ডার করি, সো এখান থেকে আবার সুন্দর করে বর্ডার করে নিয়েছি, বর্ডার করাতে কিন্তু আরও ভালো লাগে, দেখেন বর্ডার করাতে ভালো লাগে, এই যে ড্রেসের কাপড়টা দিয়ে বর্ডার করেছি। ওকে, আর কোনো জামা আইনো না, কিন্তু রাখার জায়গা নাই তাই? ওকে, সো অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, পুরো কটনের সালোয়ার দেওয়া আছে, একদম পিওর কটনের। দেন এইটা হচ্ছে গিয়ে ভেরি 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 বিউটিফুল ওড়না, হ্যাঁ অনেক সুন্দর একটা ওড়না দেওয়া আছে। হ্যাঁ এইবার আসেন ওড়নাটার জন্য, এত এত এত
হ্যাঁ, এত এত করে ড্রেসটা আনা, এত মানে কি বলবো, এত মনোযোগে মানে মনোযোগের সাথে ওনাটা মানে ক্রিয়েট করা হয়েছে মনে হচ্ছে দেখেন। হ্যাঁ টোটালি বললাম না যে বাংলাদেশে এই প্রথম, বাংলাদেশে এই প্রথম পাশমিনা ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে। পাশমিনা অনেক আসে, পাশমিনা ওয়ার্কের ড্রেস আসে, পাশমিনার ওড়না আসে, বাট এইটা কিন্তু পিওর কটনের ওড়না, একদম আরামদায়ক পিওর কটন লনের, লন ড্রেস যে ওড়না হয় সেই ওড়নাটা ছলছলে খুব সুন্দর একটা ওড়না। হ্যাঁ তার মধ্যে হচ্ছে অনেক সুন্দর করে যেইভাবে দেখেন টোটালি, আপনি একটু এতটুকু দূরত্ব থেকে দেখেন তখন মনে হবে কি যে না এটা তো মানে হাতে ওয়ার্ক করা হয়েছে, লাইক আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মতো মনে হবে, বাট আপনি কাছে গেলে দেখতে পাবেন এটা কিন্তু জাস্ট ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ খুবই সুন্দর করে লাইক এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে। ওকে সো বিউটিফুল, শেয়ার করে শেয়ার ডাল লেখেন, হ্যাঁ বেশি বেশি শেয়ার করে শেয়ার ডাল লেখেন। মিডল অংশটা দেখিয়ে দিলাম আমি আগে, পার্ট থেকে শুরু করে অসম্ভব সুন্দর একটা পার্ট দেওয়া আছে, প্লেইন কালার যেটা কিনা মাস্টার্ড কালারের পার্ট দেওয়া আছে। কি যে শুরু করছো, কত ওকে বলবো বলবো কত বলবো, ঠিক আছে। এইটা নিতেই হবে, এইটার যে কোয়ালিটি, হ্যাঁ আপনি আপনি আমাদের কালামকারি যদি পড়ে থাকেন অ্যান্ড আপনি যদি আমাদের ডিসেম্বর গ্রিন কালামকারি লনটাও পরে থাকেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, এগুলো যে কত সুন্দর হয় এবং কালারগুলো অনেক সুন্দর রিফ্লেক্ট করে, কালারগুলো মানে এত সুন্দর কম্বিনেশন হয় সেটা কালামকারি ছাড়া কোথায় এই কম্বিনেশনটা পাওয়া যায়, ব্ল্যাকের সাথে একটা মাস্টার্ড অ্যান্ড জাফরান কালারের কন্ট্রাস্ট। ওকে মুনা সালাদি বলছেন অ্যাক্টিভ, ওকে আরিফিন হেলালি বলছেন শেয়ার ডান, শেখ রাফতান বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ, ওড়নাটা খুব সুন্দর তাই। ওকে সো ওড়নাটা আমি আরেকবার দেখিয়ে দিই, প্রাইস বলে দিব, প্রাইস কন্টেস্ট করব না বাট প্রাইস বলে দিব একটু পরেই আমি ওড়নাটা দেখিয়ে। ওড়নাটা দেখেন 1 2 3 চার, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট দিয়ে ওড়নাটা করা। হ্যাঁ ওড়নাটা টু মাচ গর্জিয়াস, বিশেষত ওড়নাটার জন্যই কিন্তু ড্রেসটা আনা। হ্যাঁ এই যে দেখে নেন চারটা, একটা হচ্ছে প্লেন পার্ক আছে, প্লেন কালারের পার্ক আছে, তার মধ্যে আবার আরেকটা কালামকারি লাইন আছে, সো টোটালি, অ্যান্ড এই যে পাশমিনা ডিজিটাল প্রিন্ট লাইন, ও ওয়াও খুবই সুন্দর। জামা কি শর্ট? না আপু জামা শর্ট না, আমি একটু শর্ট করে বানিয়েছি। এই যে টোটালটা দেখেন এত সুন্দর, এত সুন্দর ওড়নাটা, অ্যান্ড এত আরামদায়ক। এই যে কালামকারি ডিজিটাল প্রিন্টটা দেখেন, এবং কাশ্মীরি শলের যে ওয়ার্কটা হয় সেটা কিন্তু ডিজিটাল প্রিন্টে করা হয়েছে এখানে। হ্যাঁ খুবই সুন্দর ওয়েতে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে, এই যে টোটালি খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড এখান দিয়ে দেখে নিন, ওয়াও 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 ওয়াও, নাইস কালারফুল একটা জিনিস, অ্যান্ড এই ওয়ার্কটা না সুতার কাজের মতো লাগে, তো পুরোপুরি কিন্তু এই ওয়ার্কটা সুতার কাজের মতো লাগে, অ্যান্ড সুতার কাজের মতো লাগলে হয় কি যে লাইক আপনার কি বলে দূরে থেকে মনে হবে যে কোনো ভারী সুতার ওয়ার্কের মতো, বাট কাছে থেকে দেখেন কতটা কালারফুল ডিজিটাল প্রিন্ট করা। আপনার এখানে এই যে পার্পল কালার আছে, হ্যাঁ তারপর জাফরান কালার আছে, ব্ল্যাক কালার আছে, মানে খুবই সুন্দর ওয়েতে করা, নট ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ হ্যাজি হ্যাজি ডিজিটাল প্রিন্ট, এখানে খুব সুন্দর একটা হ্যাজি হ্যাজি বলেন না যে ব্লার লাগতেছে, ব্লার ব্লার ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ এর জন্যই কিন্তু দূরে থেকে একটা পশমিনা পশমিনা লুক দিতেছে, এই যে ওয়াও ওয়াও। অনেকে শেয়ার না করে শেয়ার ডান লিখেছে, তাই ওটা আমরা চেক করে ওনাদের নামই তুলবো না যারা শেয়ার না করে শেয়ার ডান লেখে, ঠিক আছে। ভালোবেসে শেয়ার ডান, থ্যাংক ইউ, সবাই একটু বেশি বেশি ভালোবেসে শেয়ার ডান করে দেন। এটা হচ্ছে টোটাল ওড়নাটা, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ওড়না, ঠিক আছে। হ্যাঁ একদম মনে হচ্ছে যে কাশ্মীরি কালচার, মানে না ইন্ডিয়া না পাকিস্তানে, মনে হচ্ছে কাশ্মীরি কালচার মানে ফলো করে ওড়নাটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা কটন লনের টোটাল ড্রেসটা, ঠিক আছে, খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। এই যে মাঝখানে দিয়ে দিয়েছে, তো মাঝখানে দিয়ে পড়লেও সুন্দর লাগে দুই ধারে, কারণ এত সুন্দর পুরো ওড়নাটা দেখার মতো একটা ওড়না, ঠিক আছে। এই ধরনের ওড়না কারো নাই, এটা আমি বলতে পারি, এই ধরনের ওড়না কারো নাই, এত সুন্দর আমার তো নাই, কারণ আমি কালামকারি পড়েছি বাট আমি পশমিনা স্টাইলের কালামকারি এই ফার্স্ট টাইম। ওকে সো এই যে দেখে নেন, ওয়াও 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 ওয়াও, ঘোমটা দিলে তো আর কথাই নেই, আমি কিন্তু হব যাব করে ঘোমটা দিই, দেখেন খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ অ্যান্ড ফুল কভারেজ পাচ্ছেন, ফুল কভারেজ পাচ্ছেন ওড়নাতে। ওকে সো আমি এটার প্রাইসটা বলে দেই, প্রাইসটা বলে দেই, আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা। প্রাইসটা হচ্ছে ড্রেসে দিয়ে দেন, হ্যাঁ এই যে টোটাল ওড়নাটা, যেমন লং তেমন চওড়া, টোটাল ওড়নাটা
যেমন লং তেমন চওড়া, এই যে টোটাল ওড়নাটা দেখে নেন। হ্যাঁ আচ্ছা, এবার আমি ড্রেসটা দেখিয়ে দিই। এই যে ড্রেসটা, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ থাকলে খালি চলবে না, শেয়ার লাভ লাইক দিতে হবে, তাহলে অ্যাক্টিভ বোঝা যাবে, ঠিক আছে? শুধুমাত্র কমেন্ট করলে হবে না। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা। প্রাইস হচ্ছে মাত্র 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 1350 টাকা, ঠিক আছে? তোমার পেজে আসছি পর্যন্ত আমি 3 বার উইনার হয়েছি গো কলিজা, তোমার লাক অনেক ভালো, তোমার লাক অনেক ভালো, ঠিক আছে? তো এই যে দেখে নেন, টোটাল জিনিসটা এত সুন্দর কালার কম্বিনেশন, জাফরানি জাফরানি কালার কম্বিনেশন, ব্ল্যাকের সাথে জাফরানি কালার কম্বিনেশন, অ্যান্ড অনেক সুন্দর হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন। তো যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর কালার কম্বিনেশন, ওকে। ওড়নাটা নিয়েই তো আরেকটা ড্রেস বানাতে ইচ্ছে করবে। হ্যাঁ ওড়নাটা খুবই নাইস। হ্যাঁ ওড়নাটা নিয়ে আপনি মানে আপনি হেঁটে গেলে বলবে যে আরে এটা তো পশমিনা শল, যেটার মূল্য প্রায় মনে করো মাত্র কম করে হলেও, মূল্য কম করে হলেও, যে এটা যদি পশমিনা শল হতো ওড়না না হয়ে, কটন ওড়না না হয়ে, তাহলে এটা মিনিমাম তো 3-4 হাজার টাকা এটার ওড়নাটাই মানে শলটাই আসে, তাই না? তো যারা আমরা পশমিনা শল পাচ্ছি না, হ্যাঁ খুবই রেয়ার একটা জিনিস, তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারি, ঠিক আছে? খুবই সুন্দর একটা পশমিনা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা, হ্যাঁ কটন লনের ড্রেস, ওকে, কালামকারি কটন লনের ড্রেস। প্রাইস হচ্ছে মাত্র কত, ওকে, 1350 টাকা, ঠিক আছে? আরো আরো কালামকারি ড্রেসের দেখাবো, এটা চেঞ্জ করে আসি আমি। এখন কালার কন্ট্রাস্ট দিব। শেয়ার ডান করো, শেয়ার ডান চলতে থাকবে, শেয়ার করে শেয়ার ডান লিখবা, অ্যান্ড মাঝখানে কালার কন্টেস্ট দিয়ে দে। এরপর আমি কি কালার পরব, হ্যাঁ সাদা নীল সবুজ, কোন কালারটা পরব, ওকে? সাদা নীল সবুজ, সাদা নীল সবুজ, কোন কালারটা পরব বলেন, ওকে? সো এতক্ষণে আমি করে আসি। হ্যাঁ আমি 3টা কালার অপশন দিই সবসময়, সো এখনো দিচ্ছি সাদা নীল সবুজ, কোন কালারটা এখন পরব। তাড়াতাড়ি করে আপনারা হ্যাঁ কমেন্ট করতে থাকেন, কালার কন্টেস্টে হয়ে যাবে রাফেল ড্রয়ের মাধ্যমে, ওকে? সো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে, ওকে? খুবই সুন্দর পশমিনা জাফরানি কালামকারি লন কালেকশন, ওকে? চলে আসি, দাঁড়ান আর বেশি সময় নিব না, ঠিক আছে? হাই হাই রে, আজকে তো সব মাথা নষ্ট, সুন্দর লন কালেকশন, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে কালামকারি স্পেশাল, ওকে? চলে আসছি চলে আসছি চলে আসছি চলে আসছি, ঠিক আছে? খুবই সুন্দর লেমনেশ হোয়াইট,
লেমনিশ হোয়াইট কালার লন পরে, হ্যাঁ কেউ হোয়াইট ভেবে নেবেন না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ফুল হোয়াইট অ্যান্ড আমার ড্রেসটা কিন্তু হোয়াইট না, ঠিক আছে? আবার বলছি ফুল হোয়াইট না, হ্যাঁ এইটা কিন্তু লেমনিশ টাইপের একটা সুন্দর হোয়াইট, ওকে? তো যে যেখানে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, হ্যাঁ এটা অদ্ভুত সুন্দর একটা জিনিস, ওকে? অদ্ভুত সুন্দর, এটাও অনেক সুন্দর একটা জিনিস। তো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন অ্যান্ড নিতে থাকেন, নিতে থাকেন। এইটাও কিন্তু সেম প্রাইস, হ্যাঁ প্রাইসটা আগেই বলে দিলাম, প্রাইস নিয়ে আর কোনো তো কন্টেক্ট হবে না, এর জন্য প্রাইস আগেই বলে দিলাম। এটা সেম প্রাইস 1350 টাকায় আমার ড্রেসটা পেয়ে যাচ্ছেন, ওকে? দেখে দেই এত সুন্দর একটা জিনিস দিয়ে দেন। এটাও কিন্তু কালামকারি লন, বাট এইটার যে জামদানি স্টাইলের যে প্রিন্টটা সব মিলিয়ে গুছিয়ে বুঝিয়ে দিব, যার যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। একটা ব্ল্যাক পরেছি, তার থেকে অপোজিট কালার এখন পরেছি, ঠিক আছে? তার থেকে ওকে, এই যে ওয়াও ওয়াও অলিভ গোল্ড, না এটা অলিভ গোল্ড না, এটা কি গোল্ড বলো, কপার গোল্ডেন কালার না, অ্যান্টিক গোল্ডেন কালার, খুব সুন্দর অ্যান্টিক গোল্ডেন কালার, হ্যাঁ ডিপ অ্যাশি কালার। অ্যান্ড এখানে আছে, আমি সব দেখিয়ে দিব, টোটাল ড্রেসটা দেখাতে দেখাতে সব বলি, হ্যাঁ ওয়াও 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 লন কার না ভালো লাগে, দেখেন তো এই পর্যন্ত গলাটা ডিজিটাল প্রিন্ট এসেছে, হ্যাঁ এটা কালারটা প্রথমে আমার ভাই ক্লিয়ার করে নিতে হবে, এটা কিন্তু হোয়াইট না, হ্যাঁ এটা হোয়াইট না, বাট হোয়াইট টোনের উপরেই, হ্যাঁ হোয়াইট টোনের উপরেই আমি বলি, এটা লেমন কালার, হ্যাঁ লাইট একটা লেমন টাইপের একটা কালার, বাটারি টাইপের একটা কালারের সাথে লেমন টাইপের একটা সেলফ প্রিন্ট আছে, তো তো খুব সুন্দর একটা লেমন কালারে এটা পরিণত হয়েছে, এত সুন্দর দেখেন, টোটালি ডিফারেন্ট। এই যে এইভাবে সেলফ প্রিন্ট করা আছে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ আমি বলে দিই আবারও বলি, লেমন কালার, হ্যাঁ হোয়াইটিশ লেমন কালার খুবই সুন্দর একটা জিনিস, হ্যাঁ হোয়াইটিশ লেমন কালার, ওকে? তার মধ্যে আবার এইভাবে সেলফ প্রিন্ট করা আছে। এখন কালার কন্টেস্ট শেষ হয়ে গেছে আপু, এখন আপনারা শেয়ার করে শেয়ার ডাল লেখেন, এই ড্রেসটাও অনেক সুন্দর, ডলি পারভিন আপু থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ ডলি পারভিন আপু জয়েন করার জন্য, আপনার এত ব্যস্ততার মাঝখানে আমাদের সাথে জয়েন করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিয়ে। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে সেলফ ডিজিটাল প্রিন্ট করা, লাইক এইভাবে সেলফ ডিজিটাল প্রিন্ট করা। তারপরে এটা হচ্ছে গলার ডিজিটাল প্রিন্টটা, হ্যাঁ আপনি একটু খেয়াল করে, এটা না একটু জামদানি স্টাইলের কালামকারি লন, হ্যাঁ খুবই নাইস করে হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা করা আছে। এটা হচ্ছে অ্যান্টিক গোল্ডেন টাইপের একটা কালার দিয়ে খুব সুন্দর একটা কালারের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে, লেমনিশ অ্যান্টিক গোল্ড। দেন এইখানে আছে এই যে জামদানি টাইপের প্রিন্ট করা আছে, এইরকম লাইন গেছে 1 2 3 এইভাবে লম্বা লাইন গেছে 1 2 3টা। অ্যান্ড দেখে নেন মাশা আল্লাহ, মাঝখানের ডিজাইনটাও দেখে নেন, হ্যাঁ জামদানি কালামকারি স্টাইল, এত সুন্দর একটা জিনিস, জামদানি কালামকারি স্টাইল। অ্যান্ড খুব সুন্দর করে এখানে ভায়াল শেপ বলে এই যে ভায়াল শেপে গেছে, সো বিউটিফুল একটা জিনিস টোটালি। অ্যান্ড এইটা না বানানোর পর বোঝা যায়, আমি বানানোর আগে বুঝতেই পারি নাই যে এটার লুকটা এত ডিফারেন্ট, এত এলিগেন্ট আসবে, বানানোর পর বোঝা যায় এই যে 1 2 3 হ্যাঁ হাফ করে দেওয়া আছে। অ্যান্ড এইখানে এত বড় গলার টেক্সচার দেয়া, মানে গলার ডিজিটাল প্রিন্টের টেক্সচার দেওয়া আছে, সো বিউটিফুল টোটালি বিউটিফুল। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, অ্যান্ড ফ্রন্ট পার্টে এইভাবে সেলফ প্রিন্ট করা, পুরো টুকুতে এইভাবে সুন্দর করে সেলফ প্রিন্ট করা। অ্যান্ড এটা প্যানেল পোর্শনটা, হ্যাঁ প্যানেল পোর্শনে এই যে দেখেন এখানে স্টিচের মতো করে, লাইক স্টিচের মতো করে কালামকারি ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে লাইক আপনার গ্রে অ্যান্ড অ্যাশ কালারের কম্বিনেশনে, ওকে আপু আমি গোল্ডেন বলেছি, নেভি ব্লুও বলেছি, তাই গোল্ডেনও না এটা নেভি ব্লুও না আপু, হোয়াইট বলেছিলাম আমি, হ্যাঁ সো বিউটিফুল দেখেন, এত সুন্দর করে প্যানেলটা জুড়ে কালামকারি ডিজিটাল প্রিন্টটা করা আছে অ্যাশ কালারের ভেতরে। তো এইটাতে আরেকটা ডিফারেন্ট ব্যাপার স্যাপার হচ্ছে যে এই যে এই টেক্সচারটা যে আছে না, এই যে দেখেন ওয়াও 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 ওয়াও, হ্যাঁ এই জিনিসটা যে আছে না এইটার কিন্তু কালামকারি টেক্সচার আছে, তার সাথে আবার মডার্ন লুকিং ফ্লোরাল ডিজিটাল প্রিন্টও আছে, দেখেন মডার্ন লুকিং ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট, ওয়াও প্রত্যেকটা জিনিস মাশাল্লাহ অনেক 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 সুন্দর। অ্যান্ড ফ্লাওয়ারগুলো দেখেন, হ্যাঁ খুবই কোয়াইট বিউটিফুল, এত সুন্দর ফ্লাওয়ার, অ্যান্ড এই ফ্লাওয়ারের নাম আমি জীবনেও বলতে পারবো না, এত সুন্দর ফ্লাওয়ারের ডিজিটাল প্রিন্ট করা। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ। অ্যান্ড আমি এবার ব্যাক পার্টটা দেখাই দিই, ওয়াও ব্যাক পার্টটা অনেক সুন্দর,
এই যে টোটাল ব্যাক পার্টটা, ওকে, এটা হচ্ছে গিয়ে টোটাল ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর করা আছে। এই যে আমার ব্যাক পার্টটা একটু দেখে নেন বানানোর পর, তো আপনি কিন্তু সব ওয়েতেই বানাতে পারবেন, আপনি চাইলে নিচের পোর্শনটা উপরে দিয়ে দিতে পারবেন। খুব সুন্দর কালার কম্বিনেশন, হ্যাঁ, লেমনিশ হোয়াইট কালার, খুব নাইস করে লেমনিশ হোয়াইট কালার। তারপর এই যেভাবে ডিজিটাল প্রিন্ট গেছে পুরো ড্রেসটাতে, একটা ওই যে লাইক আপনার জামদানি স্টাইলে ডিজিটাল প্রিন্ট, অ্যান্ড মিডলে দেখেন গোল্ডেন কালার, খুব সুন্দর একটা, হ্যাঁ, মাস্টার্ড গোল্ডেন টাইপের একটা সুন্দর কালার দেওয়া আছে। ফ্লোরাল তো আছেই, ফ্লোরালের সাথে খুবই নাইস, পুরো ব্যাক পার্টটা একদমই একদমই অনেক 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 গর্জিয়াস। ওকে, ফ্রন্ট পার্টে যাইতে কিন্তু ব্যাক পার্টটা এটার বেশি গর্জিয়াস। এই যে পুরো ব্যাক পার্টটা দেখে দিই, এই যে ওয়াও, দেখে নেন না, শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে, ঠিক আছে, হ্যাঁ, শেয়ার ডান লিখলে হবে না, শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে, হ্যাঁ। অ্যান্ড এই যে দেখেন, ওয়াও, খুবই নাইস, হ্যাঁ। আমি একটু বুঝাই, আমি যে বানিয়েছি এই যে ডিজিটাল প্রিন্টটা দেখেছেন, মানে এখান থেকে এই পর্যন্ত খুব সুন্দর করে আলাদা রকমভাবে সুন্দর করে এভাবে ডিজিটাল প্রিন্টটা গেছে, এই যে। অ্যান্ড প্যানেলে ডিজিটাল প্রিন্ট আরও বেশি সুন্দর, এই যে প্যানেল ডিজিটাল প্রিন্টটা দেখে নিন, টোটালটা খুবই নাইস করে, হ্যাঁ, লাইক হ্যাভি হ্যাভি ভাবটা দেখছেন না, মনে হচ্ছে স্টিচ করা না, টোটাল ফ্লোরালটা আপনার দেখলে মনে হবে যে অ্যাশ কালারের ভেতরেও হয়তো বা গোল্ডেন কালার সুতো দিয়ে কিংবা ব্রাউন কালার সুতো দিয়ে অনেক সুন্দর করে স্টিচ করা, বাট এটা খুবই নাইস একটা ডিজিটাল প্রিন্ট। ওকে, আমি কিন্তু, ওকে, ঠিক আছে, শেয়ার ডান, ঠিক আছে, তো বেশি বেশি করে শেয়ার করে দেন, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাক পার্ট, টোটাল ব্যাক পার্ট, অ্যান্ড 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 এটা না খুবই সোবার একটা কালার, খুবই, যারা অথেন্টিক কালার পরতে পছন্দ করেন, যে না আমরা একটু ডিফারেন্ট কালার, লাইট কালার, লাইট টোন পছন্দ করি, হ্যাঁ, এটা নিয়ে নিতে পারেন। এটা না সবাইকে স্মার্ট লাগবে, কালারটা টোনই এরকম, খুবই সুন্দর লাগে, লেমনিশ হোয়াইট কালার, তো খুব গর্জিয়াস লাগে, হ্যাঁ, আপনাকে বেশি সাজতে হবে না, মানে হালকা সাজে না এটা একদম, আপনাকে আরও সুন্দর লাগবে। কতগুলো ড্রেস আছে না যে না ড্রেসটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ, আমার চাইতে, এটা না, এটা আপনাকেও সুন্দর লাগবে, ড্রেসটাও সুন্দর লাগবে, ঠিক আছে, কারণ একটা কোয়াইট একদম সিম্পল কালারের ভেতর এটা, ওকে। তো এটা হচ্ছে স্লিভসটা দেখে নেন, এত সুন্দর একটা স্লিভস দেওয়া আছে, এই যে স্লিভসটা না একদম ডিফারেন্ট ড্রেসটার চাইতে, একদম ডিফারেন্ট স্লিভসটা, এর জন্য বলবো স্লিভসে একটা ডিজাইনার লুকিং আছে, যেটা কিনা আপনি আমার স্লিভসে বানানোর স্টাইল দেখেই বুঝতে পারছেন। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, স্লিভসে আপনার এই পোর্শনটা যেটা হচ্ছে গিয়ে, যে আমি যেটা বলছি যে অ্যান্টিক গোল্ডেন কালার, সেইটা কিন্তু পুরো স্লিভসের হাফ পোর্শন পর্যন্ত বসে যাবে, অ্যান্ড মিডিলে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে, তারপর বাকি অংশ হচ্ছে হোয়াইটিশ লেমন কালারের উপরে উইথ জামদানি লুকিং সেলফ প্রিন্টে। টোটালটাতে একটা মানে খুব সুন্দর একটা ডিফারেন্ট টাচ আছে, একটা ইনোসেন্ট টাচ আছে, ঠিক আছে, এই যে দেখে নেন। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা পার্ট দেওয়া আছে, সো ওয়াও 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 ওয়াও, ইটস টোটালি বিউটিফুল, টোটালি, কোনো কথা নাই, কোনো কথা হবে না, এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ। এই যে বানানোর পর বুঝেছে এই পর্যন্ত, ঠিক আছে, অ্যান্টিক গোল্ডেন কালার, অ্যান্ড পিছনেও অ্যান্টিক গোল্ডেন কালার আছে, খুবই সুন্দর। দেন প্যানেল আছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে যেহেতু অনেক কাপড়, 18 ইঞ্চি কাপড় দেওয়া আছে, তো এখান থেকে কাপড় নিয়ে আমরা হাতায় কি প্যানেল করে ফেলেছি, যেটা আমার টেলার সবসময়ই করে, অ্যান্ড ডাবল বর্ডার দিয়ে, ঠিক আছে। সো এবার আমি, ওকে, এইবার আমি ড্রেসটার ফ্রন্ট পার্টটা আবার একটু দেখে দিই, এই যে ওয়াও, খুবই নাইস। অ্যান্ড ওড়নাতে চলে যেয়ে সালোয়ারটা দিয়ে দেন, ওয়াও, সালোয়ারটা খুব সুন্দর কালার, আচ্ছা, সালোয়ারের কালার দেখলে বুঝবেন, লেমনিশ কালার, হ্যাঁ, লেমনিশ হোয়াইট কালার, খুব সুন্দর একটা লেমনিশ হোয়াইট কালারের ভেতরে, খুবই সুন্দর কালার, কটনের সালোয়ার, পিওর কটনের সালোয়ার। দেন এটা হচ্ছে ওড়না, ওয়াও 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 ওড়না, ঠিক আছে, একদম সলিড কালারের ভেতরে ওড়না করা আছে, এত সুন্দর, এত সুন্দর একটা জামদানি লুকিং ওড়না, ঠিক আছে, জামদানি কলমকারী লুকিং একটা ওড়না দেওয়া আছে। অ্যান্ড এই যে দেখে নেন, ওয়াও, দূরে দাঁড়িয়ে যাই, হ্যাঁ, দূরে দাঁড়ালে পুরোটুকু দেখা যায়, ওকে, সো বিউটিফুল। টোটাল ওড়নাটাতে একটা শুভ্রতা আছে, একটা পবিত্রতা আছে, এই যে টোটাল ওড়নাটা দেখে নেন, হ্যাঁ, এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর, লাইক এখানে সেলফ প্রিন্ট, হ্যাঁ, এখানে ডিজিটাল প্রিন্ট, এভাবে সেলফ প্রিন্ট করা আছে। দেন এইটা হচ্ছে গিয়ে অ্যাশ কালারের উপরে খুব সুন্দর, এই যে এইটা মনে হবে যে একদম হাতের ওয়ার্কের কোনো, মানে ওয়ার্ক, মানে হাতের ওয়ার্ক করা,
ঠিক আছে, কোনো কাজ এরকম মনে হবে হাতের ওয়ার্কের কাজ, মানে হাতের ওয়ার্ক করা। অ্যান্ড এই যে এইটা হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্টে এরকম ফ্রেম ফ্রেম শেপিং করে খুব সুন্দর করে কালামকারি স্টাইলের ডিজিটাল প্রিন্টের সাথে আবার ওড়নাতে আবার ফ্লোরাল করা আছে, সব মিলিয়ে খুবই সোভার, খুবই সোভার একটা ওড়না। হ্যাঁ, আমরা কিছু কিছু ড্রেস পরি কেন, গর্জিয়াস লাগার জন্য কিছু কিছু ড্রেস পরি কি নো, যে একটু সোভার লাগুক, একটু ক্লাসি লুক লাগুক। সো আপনি এটা নিয়ে নিতে হবে, একটু ক্লাসি টাচ পেতে হলে, একটু সোভার লুক পেতে হলে এটা নিয়ে নিতে হবে। এটা হচ্ছে এই যে ওনার বর্ডারটা, হ্যাঁ ওনার বর্ডার দেখিয়ে দিলাম, অ্যান্ড অ্যানাদার বর্ডারও দেখিয়ে দিই। অ্যানাদার মানে এক এক দিকে এক এক রকম এই ওনাটা, হ্যাঁ এই দিকে একরকম ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এই দিকে আরেক রকম ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে, টোটালি গর্জিয়াস। অ্যান্ড আপনি যেভাবে খুশি ওনা নিতেই পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পাড়ওয়ালা বর্ডারওয়ালা ওনা দিয়ে না আমাদের আলমিরা ভরে গেছে, ঠিক আছে, তো এইটাতে কিন্তু কোনো পাড় পাচ্ছেন না। হ্যাঁ, এইটা আমার কাছে খুবই সুন্দর লুক মনে হয়েছে, খুবই আলাদা রকম ডিফারেন্ট লুক মনে হয়েছে। এই যে এটাতে কিন্তু কোনো পাড় নাই, হ্যাঁ এর জন্য আমি আরও তাড়াতাড়ি লুফে নিছি এটা, যে না এইটা আমাকে নিতেই হবে। এটা যে মানে আমি যেরকম পড়তে চাই, যে না একটু অন্যরকম টাইপের জিনিস যে না থাকা উচিত না, সো এইটা হচ্ছে একটু অন্যরকম টাইপের লন। সবসময় তো লাল নীল ফুল সবুজ হলুদ ফ্লাওয়ার দ্বারা এবং খুব সুন্দর বর্ডার দ্বারা পরি, এইটা একটু ডিফারেন্ট। ওকে, সো ওয়াও, ঠিক আছে, নিয়ে নিতে হবে, খুব দ্রুততার সাথে নিয়ে নিতে হবে, যার যার ভালো লাগে। আমার এখানে কোনো কমেন্ট আসে না, যা ওকে পেয়েছি, প্রাইস 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 সেম বলে দিয়েছি, প্রাইস সেম। হ্যাঁ, এত সুন্দর একটা অফ হোয়াইট কালার বলেন, অফ হোয়াইট কালার বলেন কিংবা লেমনিশ হোয়াইট বলেন, খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ এই যে দেখে নেন, ওয়াও ওড়নাটা জানা। অ্যান্ড এটা হচ্ছে কি ড্রেসটা, লেমনিশ হোয়াইট কালার অ্যান্ড লেমনিশ বাটারি হোয়াইটও বলতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, থ্রি পিস, 1350 টাকা। এই দুটো দেখাবো না, এই দুটো দেখাই দিই, হ্যাঁ 1350 টাকা। অ্যান্ড এই যে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে, ঠিক আছে। তো বিউটিফুল একটা জিনিস, অ্যান্ড কালামকারি আপনাদের সবচেয়ে প্রিয় প্রিয় কালামকারিগুলো আমাদের আবার রিস্টক হয়েছে, হ্যাঁ যেটা কিনা একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা মানে আপনারা জেনে যাবেন, যারা না জানেন যেটা রিলোড হয়েছে তাদের জন্য। এই যে এই যে এই যে ওয়াও, খুবই সুন্দর না, এটা হচ্ছে গিয়ে একটা ব্লু কালারের ভেতরে অনেক সুন্দর করে মাস্টার্ড কালার অ্যান্ড খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালারের কালামকারি লন, যেটা কিনা প্রথম করেছি আমরা। ওকে, সো বিউটিফুল টোটালটা, হ্যাঁ এটা প্যানেল পোর্শনটা দেখেন। অ্যান্ড ওয়া ওয়া ওয়া, অনেক কিছু মিস করে ফেললাম, আমি কি লাইভের একেবারে শেষে চলে আসছি? হ্যাঁ রে আপু, অনেক শেষে চলে আসছেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসের অংশটা। যদি ভালো লাগে তাহলে আরেকবার লাইভে আসবো, ঠিক আছে, যেহেতু কালকে ছুটির দিন, যদি ভালো লাগে তাহলে আরেকবার লাইভে আসবো ইনশাল্লাহ। অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা, ওয়াও এটার ওড়নাটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ওড়না করা আছে। এই যে টোটাল ওড়নাটা দেখে নেন, হ্যাঁ একদম সুন্দর একটা ওড়না, অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা, প্রাইস হচ্ছে 1350 টাকা প্রত্যেকটা ড্রেস এই লাইভে। হ্যাঁ ওকে, তো শেয়ার করে শেয়ার দান লিখতে হবে, আর শেয়ারের টাইম কিন্তু বেশি একটা বাকি নাই, স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে, স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে। ওয়াও ওয়াও ওয়াও, মাই গড, ওকে সো বিউটিফুল, এটা রেখে দিলাম। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ওয়াও ও ওয়াও, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ নেক্সট ড্রেসটা আমাদের কিনা নাম দেওয়া ছিল ডিসেম্বর গ্রিন, এটা যদি কারো ভালো লেগে যায় এটা নিয়ে নেবেন, এটা অনেক রিকোয়েস্ট ছিল, সো এটা স্টক আউট হয়ে যাওয়াতে অনেক আপুকেই দেওয়া সম্ভব হয়নি, আবার রিস্টক হচ্ছে, তো আমি বেশি দিন স্টক আউট ছিল না এটা, ঠিক আছে, কারণ খুব কম দিনের ভিতরেই আমরা আবার রিস্টক করে ফেলেছি। ওকে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখে নেন, এত সুন্দর একটা ব্যাক পার্ট, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে স্লিভসের অংশটা, ঠিক আছে। সো
কালামকারি লন বলতেই ডিফারেন্ট কালেকশন। সো আজকের পুরো লাইভটা দেখে নিলে আপনার যে যে কালারটা পছন্দ হয়ে যায় তার পছন্দ নিয়ে সবকটা কালারই আজকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে সালোয়ারটা। ওয়াও, এটা অনেক সুন্দর, এটা পরলে যে কত সুন্দর লাগে জানেন, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমি আমি যেহেতু অনেক আগেই বানিয়েছি এটা, সো আমি কিন্তু এখন বাসায় পরে ফেলি, বাসায় পরলেও অনেক সুন্দর লাগে। ঠিক আছে, 1350 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। ওকে, যেটা কিনা আজকের লাইভের মূল ড্রেস আমি পরে আসছি, পশমিনা কলমকারি, এইটা দেখিয়ে দেই ব্ল্যাকের ভেতরে, মানে এইটা আমার কাছে আজকে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। এত সুন্দর, এত সুন্দর একটা জিনিস দেখে নেন, এত সুন্দর। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা টোটালটা, অ্যান্ড সেলফ প্রিন্টও করা আছে, খুব সুন্দর একটা সেলফ প্রিন্ট করা আছে। দেন এটা হচ্ছে ব্যাকপার্টটা, ওয়াও, একদম মাস্টার্ড কালার দিয়ে, অ্যান্ড একদম সুন্দর জাফরানি একটা কালার কম্বিনেশন করা আছে, সো বিউটিফুল, অ্যান্ড পশমিনা লুকিং ওড়না দেওয়া আছে। হ্যাঁ, পশমিনা লুকিং, বারবার আমার কথাটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, এটা কিন্তু পশমিনা লুকিং কটন লনের ওড়না, একদম আরামদায়ক। অ্যান্ড এই এই ওড়নাটার ম্যাটেরিয়ালটা কিন্তু বাকি সব ওড়নাটার চাইতে অন্যরকম দেওয়া হয়েছে, যেন আপনি ফিল, মানে এইটার যে ডিজাইনটা আছে, ডিজিটাল প্রিন্টটা আছে পাশমিনার, যেন ফিলটা আপনি রাখতে পারেন। এই যে কেমন যে ছেড়ে 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 ছড়ে যাইতেছে, ঠিক আছে, এই যে, হ্যাঁ, এটা সালোয়ারটা। তো আমি বুঝাতে চাচ্ছি যে পাশমিনার যে একটা ফিল আছে না, যে হ্যাঁ গায়ে পরে থাকে, লেগে থাকে, হ্যাঁ ঝুলুঝুলু হয়ে, তো এটাও কিন্তু ওই রকম একটা ওয়েতে করা হয়েছে লনের উপরে, ঠিক আছে, ঝুলুঝুলু ওয়েতে, ঠিক আছে, অনেক সুন্দর একটা জিনিস। প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। যার যার ভালো লাগবে সে সে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন ক্রিয়েশন ইস পেজে, যে পেজ থেকে আমি লাইভে আসছি। অ্যান্ড আগামী পরশু দিন থেকে আমাদের আউটলেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন, হ্যাঁ, প্রায় অ্যান্ড প্রত্যেকটা ড্রেসই অ্যাভেলেবল পেয়ে যাবে। আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2, ব্লক C, শপ নাম্বার 47। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।